নেওয়ার পরে দেখেন ঢাকনাটা খুলে দিলাম। এখন একটু লাগাচারা দিয়ে এটার ভিতরে আলু অ্যাড করে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা কুকিং ব্লগ করতেছি। আজকে পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ উপায়ে যেভাবে মুরগি রান্না করা যায়, এভাবে আজকে মুরগি রান্না করব। এবং এইভাবে মুরগিটা রান্না করলে এর টেস্টটাও অনেক ভালো পাওয়া যায়, আর সব কিছু ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়েই মুরগিগুলো রান্না করা যায়। আর এই মুরগি রান্না করার জন্য দেখেন, আজকে আমি প্রথমেই দেখেন এখানে কেটে নিছি, এটা হলো লেয়ার মুরগি লালগুলা। তো এই মুরগিগুলো আসলে খেতে অনেক মজা, শক্ত শক্ত গোস্তটা। আর মুরগির সাথে নিয়ে নিছি, এখানে কেটে নিছি আলু, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিছি। মুরগি আমরা মূলত আমাদের মেসে সবসময় সরিষার তেল খাই, কারণ সরিষার তেল খুবই উপকারী এবং এটা খেলে আমাদের দেশের সম্পদ বা দেখে দেশের রাজস্ব দেশেই থাকে, আমাদের বিদেশের তেল খেতে হয় না। সয়াবিন তেলের চেয়ে সব দিক দিয়ে ভালো সরিষার তেল, সো আমরা এর জন্য সরিষার তেলই খাই। ভাজির জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, আর এইখানে তরকারির জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। দেন ভাজির জন্য এখানে দিয়ে দিলাম পাঁচফোড়ন, রাঁধুনির পাঁচফোড়ন, মরিচ কুচি দিয়ে দিলাম। এরপরে এটাকে ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত যাবে ভেজে নিতে হবে। তো দেখেন এখানে খুবই সরিষার তেল বিদায় খুবই অল্প তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নিতেছি। আর এখন দিয়ে দিব এখান থেকে গরম মশলা। গরম মশলাগুলো কয়েকটা এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে দিব। তো দেখেন কি পরিমাণ দিলাম, আর জাস্ট দু এক টুকরো দারচিনি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার নাড়াচাড়া করব, একবারে ব্রাউন কালার আসা রাখ করব। দেখেন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, তো এখন আমি এটার ভিতরে ঠান্ডা পানি অ্যাড করে দিব। ঠান্ডা পানি অ্যাড করে লাড়া দিলে পেঁয়াজগুলো গলে যাবে, এটা দিয়ে গ্রেভিটা ঘন হবে, এর জন্য ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এটার ভিতরে দিয়ে দিবা আদা রসুন বাটা, যেহেতু আমাদের মেস তো এখানে তো ব্লেন্ডার কিংবা অন্য কিছু নাই, তো এই হেমার দিয়ে এটা দিয়ে ছেঁচে নিছি। এটার মধ্যে থেকে আদা রসুন বাটা দিলাম পরিমাণ মতো। এখন এটার ভিতরে দিয়ে দিব এক চামচ পরিমাণ হলুদের ফাঁকি। দেখেন এক চামচ পরিমাণ হলুদের ফাঁকি, এক চামচ পরিমাণ ধনের ফাঁকি, ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ। আর দিয়ে দিব শুকনো মরিচ, এটা একটু এক চামচের বেশি দিব, কারণ ঝাল হলে এই মুরগিগুলো খেতে বেশি ভালো লাগে। তো এইটা দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ। লবণ আমি আগে দিয়ে নিছি দেখাতে মনে নাই, তো লবণটা আপনারা যে যেমন খান পরিমাণ মতো দিবেন, এতে কোনো প্রবলেম নেই। তো এইভাবে কিছুক্ষণ লাড়ানো চাড়ানোর পরে এটার ভিতরে মুরগিটা দিয়ে দিব। মুরগি দিয়ে কষে নিব, মশলাটা শুকনা শুকনা হয়ে গেছে, এখন এটার ভিতরে অ্যাড করে দিব আমাদের লেয়ার মুরগির গোস্ত। এটার ভিতরে অ্যাড করে দিলাম, তেল এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিব, ঢেকে দিয়ে কতক্ষণ কষানো করে ঢাকনা খুলব।
তো বন্ধুরা এইভাবে 20-25 মিনিট কষিয়ে নেওয়ার পরে দেখেন পাতলাটা খুলে দিলাম। এখন একটু লাগাচারা দিয়ে এটার ভিতরে আলু অ্যাড করে দেন পানি দিয়ে দিব, জুল দিয়ে দিব। তারপরে এই জুলটা যখন গরম হয়ে আসবে তখন আমাদের তরকারি হয়ে যাবে। পানিগুলো দিলাম আলুটাকে বসানোর জন্য। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার 10 মিনিটের জন্য। ভিউয়ার্স, এখন মনে হয় আমার এর সময় হয়ে গেছে, তো ঢাকনা উদন করে দেখি এটার কি অবস্থা। দেখেন তরকারি হয়ে গেছে, একটু জল জলই রাখবো কারণ আমরা লোক অনেকজন, এইভাবে একটু জল সয় আর কি খাইতে ভালোই লাগে। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন। তো এখানে তরকারি ঠান্ডা হওয়ার পরে আমার একটা কালার গ্রেভিটাও কোনো হয়ে গেছে।